হাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি চলে এসেছি আহানা চৌধুরী পেজ থেকে। আজকে আমি শেয়ার করব ছোট্ট একটা ভিডিও, খালি পেটে গরম পানির সাথে লেবু মধু খাওয়ার সঠিক নিয়ম। এই নিয়মটা আমার বানানো না, এই নিয়মটা আমাকে আমার ডায়েটিশিয়ান ডক্টর দিয়েছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি নিয়ে নিয়েছি একটা লেবু দুই ভাগে কেটে, একটা নিয়েছি এভাবে কেটে আর একটা এভাবে কেটে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমাদের মাঝে অনেকেই আছেন এই গরম পানির সাথে লেবু পানিটা খেলে গ্যাস্ট্রিকে হয়, আর অনেকজনের আছে গ্যাস্ট্রিক হয় না। এখন আমি দেখাবো, প্রথমে আমি দেখাবো যাদের গরম পানিটার সাথে লেবু খেলে গ্যাস্ট্রিক চাপ দেয় না তাদেরটা। প্রথমে আমি লেবুগুলো চিপড়িয়ে নিচ্ছি, হাতটা সুন্দর করে হ্যান্ড ওয়াশ ধুয়ে নিয়েছি। এটা 100% কার্যকরী। প্রথমে নিয়ে নিচ্ছি আমি একটা গ্লাস, দিয়ে দিচ্ছি লেমন জুস এতটুকু পরিমাণ, দিয়ে দিব ফুটন্ত পানি। দেখো কতটুক পরিমাণ, ঠিক এতটুক পরিমাণই দিতে হবে। দিয়ে দিব একটু নেড়ে চেড়ে দিব, দিয়ে দিব নর্মাল টেম্পারের পানি। গ্লাসটা এই সাইজেরই নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ মধু, চামচের অর্ধেকটা পরিমাণ। যাদের ডায়াবেটিস আছে তারা অ্যাভয়েড করতে পারে, না করলেও সমস্যা নাই। এটা যাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয় না তাদের জন্য। এখন দেখাবো যাদের এই পানিটা খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয় তাদের জন্য। আমি অর্ধেকটা লেবু গোল গোল করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ফুটন্ত পানি, একদম গরম পানি। এটা একটু বেশি পরিমাণ দিব, কারণ এটা আমি লেবুটা চিপড়িয়ে নেই নাই। অবশ্যই গরম পানিটাই দিতে হবে, একটু ওটা থেকে এটা একটু বেশি পরিমাণ। দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারের পানি। এখন দিয়ে দিচ্ছি চামচের অর্ধেকটা পরিমাণ মধু, মধুটা ডাবরে। এটা আমার মন গড়া কথা না, এটা আমাকে আমার ডায়েটিশিয়ান এভাবেই খেতে দিয়েছে ডক্টর, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ আমরা অনেকেই এই লেবু পানিটা খাই, সঠিক নিয়মে খাই না, তাই সঠিক নিয়মটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।